ফ্যান চালানোর আগেই ফ্যানের সাথে একটা প্লাস্টিকের বোতল লাগিয়ে রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো আশ্চর্য হয়ে যাবেন। এক্সট্রা করে আপনাকে এক টাকাও বিদ্যুৎ বিল ব্যবহার করতে হবে না, এমনকি এই ফ্যান হয়ে যাবে পুরোপুরি এসির মতো ঠান্ডা। আপনাকে বাসায় এক্সট্রা করে কোনো এসি ব্যবহার করতে হবে না, শুধুমাত্র ফ্যান চালানোর আগে একটা প্লাস্টিকের বোতল দিয়ে এটা করুন। সারা জীবনের জন্য আপনার পুরো রুম ঠান্ডা হয়ে যাবে। 24 ঘন্টা ফ্যান চালালেও এক টাকা বিদ্যুৎ বিল আসবে না এবং দিতে হবে না। আপনারা সবাই শুনে অনেক বেশি অবাক হচ্ছে তাই না? আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন, আমি A to Z প্রমাণ সহ আপনাদের মাঝে দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের খালি বোতল। এখানে আপনি যে কোনো বোতল ব্যবহার করতে পারবেন, তবে বোতলটা একটু বড় হতে হবে। তো এখানে একটু বড় সাইজের বোতল নিয়ে নিয়েছি, এরকম হলে যথেষ্ট, এর থেকে বেশি বড় হলে আরও ভালো হবে, তবে এর থেকে ছোট নেওয়া যাবে না। ঠিক, আমি যে সাইজের বোতলটা নিয়েছি এটা হলে বেশি পারফেক্ট হবে। এই বোতলটাই কিন্তু আমি ফ্যানের সাথে লাগাবো। যে বোতলটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু পুরোপুরি খালি অবস্থায় ব্যবহার করতে হবে, এর মধ্যে কিছুই রাখা যাবে না। তো এই বোতলটাই কিন্তু ফ্যানের সাথে লাগিয়ে রাখবো। মূলত যে রুমের ফ্যানটা বেশি দেওয়া থাকে, আমি যে রুমে থাকি 24 ঘন্টায় যে রুমের ফ্যানটা বেশি চলে, ঠিক সেই ফ্যানের সাথে কিন্তু বোতলটা লাগাতে হবে। এতে করে কিন্তু রুমও ঠান্ডা হবে এবং বিদ্যুৎ বিলও কিন্তু কম আসবে। এখন যেটা করতে হবে, ফ্যানের সাথে বোতলটা লাগানোর আগে বোতলের গায়ে যে কাগজটা আছে সেটা উঠিয়ে ফেলতে হবে। তাই বোতলটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের কিন্তু বুঝে নিতে হবে বোতলটা কীভাবে আমি তৈরি করছি। উপরে 3 আঙ্গুল সাইজের মাপ রেখে ফাঁকা রাখতে হবে এবং নিচেও কিন্তু 3 আঙ্গুল সাইজের মাপ রেখে ফাঁকা রাখতে হবে। তবে মাপ দিয়ে বোতলটা খুব সুন্দর শেপ করে নিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে নিচ্ছি আমার হাত থেকে লক্ষ্য করে বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে দেখে বুঝে নিতে হবে। বোতলের সিপির নিচের থেকে 3 আঙ্গুল ফাঁকা রেখেছি এবং বোতলের নিচের যে অংশ আছে সেখান থেকে কিন্তু 3 আঙ্গুল ফাঁকা রেখেছি। তারপরে মাঝখানের যে অংশটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি, একদম পাতলা করে চিকন করে কিন্তু এটা আলাদা করে নিতে হবে, বেশি মোটা কিন্তু করা যাবে না। শুধুমাত্র উপরে একটা অংশ ফাঁকা রাখবেন আর নিচে একটা অংশ ফাঁকা রাখবেন। তো দেখুন বুঝতে পারছেন, ঠিক একই মাপে উপর পাশটাও কিন্তু এইভাবে ফাঁকা করে নিতে হবে। মাঝে কিন্তু পুরোপুরি বোতলের প্লাস্টিকটা থাকবে, মাঝে কিন্তু কোনোভাবেই ফাঁকা করা যাবে না, শুধু এই পাশ আর ওই পাশটা কিন্তু ফাঁকা করতে হবে। আমার হাতের দিকে পুরোপুরি খেয়াল করুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু উপরে 3 আঙ্গুল ফাঁকা রেখে এবং নিচে 3 আঙ্গুল ফাঁকা রেখে দুই পাশটাই কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এখন দেখুন সাইডে প্লাস্টিকটা রাখা আছে আর মাঝে কিন্তু এরকম খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। এখন যেটা করতে হবে, যেখানে ফাঁকা একটু জায়গা আছে সেখানে আবার গোল শেপ করে নিয়ে নিতে হবে। এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি যেন কাটতে সুবিধা হয়। তারপরে গোল করে এখান থেকেও কিন্তু আমি প্লাস্টিকটা আলাদা করে নেব, ঠিক গোল করে। আমি যে মাপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনাকে তো সেইভাবেই কিন্তু সেই আন্দাজেই গোল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি এরকম গোল করে। তারপরে আমার লাগবে ছোট একটা বোতল, আপনি এখানেও যে কোনো বোতল ব্যবহার করতে পারবেন। এই বোতলটার উপরে আমি কাগজটা উঠিয়ে নিয়েছি। তারপরে যেটা লাগবে মাথার যে অংশটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। বোতলের উপরে যে সিপির অংশটা আছে আমি খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি, এটা আমি আরেকটু সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি যেন ভালোভাবে এটা বসানো যায়। এটা বাঁকা হলে কিন্তু বোতলের সাথে লাগানো যাবে না, সেক্ষেত্রে সমান করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে সিপিটা খুলে এই বোতলের যে মুখটা আছে এটা কিন্তু ছিদ্র যেটা করে রেখেছিলাম এটার মধ্যে লাগিয়ে দিতে হবে। আমার ভিডিও দেখে সবাই অনেক বেশি আশ্চর্য হচ্ছেন তাই না? সাথে থাকুন, আরও বেশি অবাক হয়ে যাবেন। এখন এটা সাইডে রেখে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পুরাতন একটা কাপড়। আমার বাসায় পুরাতন একটা বালিশের কাভার ছিল, সেটা আমি আলাদা করে নিয়েছি, মানে 2 টুকরা করে নিয়েছি। তারপরে আমি এরকম চিকন করে একটা ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজটা আমি কীভাবে করেছি এটাও কিন্তু আমার হাতের দিকে খেয়াল করে আপনাদের বুঝে নিতে হবে। তো দুইটা পাশে কিন্তু একই রকম ভাঁজ করে নিয়েছি। তারপরে এই ভাঁজ করা কাপড়টা এই বোতলের যে ফাঁকা অংশটা আছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উল্টো পাশটা দিয়ে আমি কিন্তু আরও একটা কিছু দিয়ে বেঁধে দিচ্ছি। এখানে আপনি যে কোনো কিছু দিয়ে দুই পাশটা আটকে দিবেন। তো ভিতরে যে আমি কাপড়টা দিয়েছি এটা কিন্তু 3 থেকে 4টা পল্লো হয়েছে। এইভাবে কিন্তু মোটা করে ব্যবহার করতে হবে, পাতলা করে কিন্তু ব্যবহার করলে হবে না। এখানে আপনি 3 জায়গাতেও বাঁধতে পারেন, আপনার চাইলে উপরে এবং নিচে এরকম 2টা করে কিন্তু বেঁধে দিতে পারবেন। তো 2টা বাদলে কিন্তু যথেষ্ট, এমনিতে অনেক মজবুত হয়ে যায়। একই নিয়মে এই কাপড়টাও কিন্তু বোতলের যে ফাঁকা অংশটা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর যেখানে বোতলের প্লাস্টিকটা আছে সেটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তারপরে দুই পাশে আমি খুব শক্ত করে বেঁধে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে পুরোপুরি মজবুত করার জন্য 3টাও বাঁধতে পারবেন, তবে শক্ত করে 2টা বাঁধলেই যথেষ্ট, 3টা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এটা কিন্তু বাঁধা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে মাঝে আমি একটা ছোট বোতলের সিপিটা লাগিয়ে রেখেছিলাম এটা খুলে ফেলতে হবে। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে পদ্মার লাঠিগুলো আছে অথবা বাসা যদি ঘর মোছার কোনো মপ থাকে সেই মপের যে লাঠিগুলো থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারবেন, অথবা যে কোনো আপনার বাসা যদি বড় কোনো লাঠি থাকে সেটা ব্যবহার করতে পারবেন।
রাখবেন। তারপরে বোতলের যে মুখটা আমি এখানে লাগিয়ে রেখেছিলাম সেটার মধ্যে লাঠিটা দিয়ে দিতে হবে। যদি মনে হয় যে এটা একটু ঢিলা হচ্ছে, মানে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে একটা মম জ্বালিয়ে খুব সুন্দর করে বোতলটা এরকম গলিয়ে নেবেন। গলিয়ে নেওয়ার পর যখন দেখবেন একটু নরম হয়ে গিয়েছে, তখন আপনি যে কোনো কিছুর মাধ্যমে চাপ দিয়ে ধরবেন, দেখবেন লাঠির সঙ্গে খুব সুন্দর করে এটা আটকে যাবে, একদম শক্তভাবে আটকে যাবে। আপনি হাজার টানাটানি করলেও কিন্তু এটা আর খুলবে না, আপনি এত মজবুতভাবে এটা তৈরি করতে পারবেন কল্পনাও করতে পারবেন না। এখন এইটাই কিন্তু আমরা ফ্যানের সাথে লাগিয়ে রাখবো, এখন দেখুন কি ঘটে, পুরোপুরি আশ্চর্য হয়ে যাবে। দেখুন ফ্যানটা কত পরিমাণ ময়লা হয়েছে, আর ফ্যান ময়লা হলে কিন্তু বাতাসটাও গরম হয়, রুমও ঠান্ডা হতে চায় না। আর ফ্যান যত বেশি ময়লা হবে বিদ্যুৎ বিল কিন্তু তত বেশি আসবে। আমরা ফ্যান পরিষ্কার করার ক্ষেত্রে মই চেয়ার অনেক কিছু ব্যবহার করে থাকি, চেয়ার মইতে উঠে ফ্যান পরিষ্কার করা কতটা পরিশ্রম যারা ফ্যান পরিষ্কার করেন তারাই ভালো করে জানেন। এইভাবে এটা তৈরি করলে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, এটা দিয়ে আপনি নিচে দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবেন। এমনকি ফ্যান পরিষ্কার করলে দেখা যায় বিছানার উপরে অথবা ফ্লোরে অনেক বেশি ময়লা পড়ে, এইভাবে পরিষ্কার করলে কিন্তু সেই ময়লাগুলোও পড়বে না। আপনি চাইলে এটা একটু ভিজিয়েও নিতে পারেন, এতে করে যদি বেশি চিটচিটে ময়লা থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এক্সট্রা করে আপনাকে হাত দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু ভিজিয়ে নিয়ে এসেও ঘষে ঘষে পরিষ্কার করা কোনো প্রয়োজন হবে না। এমনকি এটা পরিষ্কার করার ক্ষেত্রে আপনাকে মই চেয়ার টুল কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আর ফ্যান যদি পরিষ্কার থাকে ফ্যানের বাতাসটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়, এমনকি ফ্যানের উপরে কোনো প্রেশার পড়ে না, এতে করে এক্সট্রা করে বিদ্যুৎ বিলটাও আসে না। আপনি নর্মালে ফ্যান চালিয়ে যে বিলটা দেন এর থেকে এক টাকাও এক্সট্রা আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না। এমনকি আপনার ফ্যান পরিষ্কার করা সর্বোচ্চ সহজ হয়ে যাবে। এটা তৈরি করে আপনি সারা বছর রেখে দিতে পারেন, যদি যত্ন সহকারে রাখেন 2-5 বছরও কিন্তু এটা রাখতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনি সারা জীবন ফ্যান পরিষ্কার করতে পারবেন। আজকের পর থেকে প্লাস্টিকের খালি বোতল ফেলে না দিয়ে এই কাজ করুন, এতে করে কোনো জীবনও আপনাকে ফ্যান পরিষ্কার করা নিয়ে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আপনার ফ্যান সারা জীবন নতুন এবং পরিষ্কার থাকবে, এমনকি বিদ্যুৎ বিলও অনেক বেশি কমিয়ে দেবে। আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার হবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।